বিধানসভায় বাহিনী বিতর্কে দুই বিজেপি বিধায়ক কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে ঢোকার সময় দুই বিজেপি বিধায়ককে আটকালো পুলিশ শঙ্কর ঘোষ এবং অশোক দিনদাকে আটকালেন বিধানসভার নিরাপত্তা রক্ষীরা 2021 সালে বিতর্কের পর বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে না ঢোকার নির্দেশ দেন অধ্যক্ষ কিন্তু আজকে ঠিক কি ঘটেছে উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন উজ্জ্বল দেখো আজকে বেলা 3টার সময় হঠাৎই দেখা যায় যে অশোক দিনদা গাড়ি চালাচ্ছেন বিজেপির বিধায়ক এবং তার পাশে বসে রয়েছেন মুখ্য সচেতক বিজেপির শঙ্কর ঘোষ এবং সঙ্গে দুজন সিকিউরিটি তারা যখন বিধানসভার মূল ফটকের মধ্য দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছেন সেই সময় বিধানসভার নিরাপত্তা রক্ষীরা তাদের গাড়ি আটকান এবং তারা প্রথমে ভেবেছিলেন যে যেরকম নিয়ম সেরকম ভাবে সেন্ট্রাল ফোর্স যারা আছেন কেন্দ্রীয় বাহিনী তারা নেমে যাবেন গেটের বাইরে চলে যাবেন এবং বিধায়করা ভেতরে ঢুকবেন কিন্তু বিধায়করা বলেন যে তারা ভেতরে ঢুকতে চান কেন্দ্রীয় বাহিনী নিয়েই তারা ভেতরে ঢুকবেন এই সময় যারা বিধানসভা নিরাপত্তা রক্ষী তাদের সঙ্গে কিছুটা বচসা হয় শঙ্কর ঘোষ মূলত জানতে চান যে কি কারণে তাদেরকে এখানে আটকানো হচ্ছে কেন সেন্ট্রাল ফোর্স ভেতরে ঢুকতে পারবে না এই নিয়ে কোনো আইন আছে কিনা সেই সময় বিধানসভার যিনি দায়িত্বে ছিলেন আধিকারিক তিনি জানান যে এই নিয়ে অধ্যক্ষ ইতিমধ্যেই নোটিশ জারি করেছে এবং 2021 সাল থেকে সেটা কার্যকরী হচ্ছে আপনারাও জানেন কিন্তু এইভাবে ঢোকা যাবে না শেষ পর্যন্ত সেই নোটিশটা তাদের দেখাতে হবে এই দাবিতে অনড় ছিলেন বিজেপির বিধায়করা পরে সেই নোটিশ এনে তাদেরকে দেখানো হয় এবং সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে কেন্দ্রীয় বাহিনীকে বিধানসভার মূল গেটের বাইরে নামিয়ে রেখে বিধায়কদেরকে ভেতরে ঢুকতে হবে যাদের সঙ্গেই কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং তারপর থেকে এর প্রতিবাদে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কিন্তু সেন্ট্রাল ফোর্স তো বাইরে রাখেনি এমনকি গাড়ি নিয়ে পর্যন্ত বিধানসভায় ঢোকেন না তার গাড়ি বাইরে থাকে এবং তিনি মূল ফটক থেকে বিধানসভা পর্যন্ত পায়ে হেঁটে ঢোকেন এর প্রতিবাদে এরপর এটা নিয়ে জোর বিতর্ক তৈরি হয় তবে শেষ পর্যন্ত অবশ্য বিজেপির দুই বিধায়ক তারা সেন্ট্রাল ফোর্সকে বাইরে পাঠিয়ে দিয়ে তারা বিধানসভার মধ্যে আসেন কিন্তু যেটা বিধানসভা সূত্রে খবর যে ইতিমধ্যেই অধ্যক্ষের এই অর্ডারকে কেন্দ্র করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি পরিষদীয় দল তাদের বক্তব্য হচ্ছে যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা রাজ্যে একাধিক ঘটনা ঘটছে এবং তাদের বিরোধী দলনেতা তিনিও কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন সেই কারণে এই অর্ডার প্রত্যাহার করা হোক সেই কারণে তারা হাইকোর্টে গেছেন এবং সেই সূত্র ধরেই আজকের ঘটনা এমনটাই বিধানসভার অন্তত দাবি ধন্যবাদ উজ্জ্বল আমরা নিরাপত্তার স্বার্থে যেখানে তিন পয়সা তৃণমূলের বিধায়করা তাদের সিকিউরিটি নিয়ে ঢুকতে পারলেও রাজ্যবাসীর এটা জানা উচিত যে এই সরকার বিধানসভার অভ্যন্তরে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর উপস্থিতি ভারতীয় জনতা পার্টির বিধায়কদের সাথে তারা সেটাকে অনুমতি দেন না তো আমি আর অশোক দিনদা আমি ব্যক্তিগতভাবে নিরাপত্তা রক্ষী নেই না কিন্তু অশোক দিনদা দুজনেই আমরা ঢুকছিলাম এবং সেখানে যে ব্যবহার করা হয়েছে সেটা কাম্য নয় এবং সেটা মানুষ দেখলো যে কি ধরনের ব্যবহার বিরোধী দলের বিধায়কদের সাথে বা তাদের নিরাপত্তা রক্ষীদের সাথে করা হয় পশ্চিমবঙ্গের এই চরম আইন শৃঙ্খলা ভেঙে পড়ার দিনে সেটাও আজকে আরেকবার মানুষ দেখতে পেল